দেখতে পাচ্ছেন একটি কাতলা মাছ খেলানো হচ্ছে রোজিনাস ক্লাবে। সমস্ত মৎস্য শিকারী বন্ধুদের স্বাগত। আজকে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে ভবানন্দপুরে কাতলা মাছ ধরার ভিডিও। পরপর দুটি কাতলা মাছ ধরার ভিডিও দেখাবো। এখানে মিস্টার বুলবুল অ্যাংলার যিনি আছেন উনি এবং ওনার টিম ভবানন্দপুরে যে পাস চলে এসেছিল 11 নম্বর সিটে ওনারা বসেছিলেন শুরুর দিন। তো ওনারাই সব থেকে বেশি মাছ সেদিন পেয়েছিলেন, কম বেশি 1.5 কেজি ওজনের দুটি কাতলা মাছ ধরার ভিডিও আমি আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। আর হ্যাঁ, ভিডিওটির মধ্যে অবশ্যই দেখতে পাবেন যিনি মাছ খেলাচ্ছেন তিনিই ল্যান্ডিংটি করলেন, ল্যান্ডিংয়ের জন্য আলাদা কোনো কেউ ওনাকে হেল্প করতে হয়নি। এটা একটা বেশ অন্য রকমের ভিডিও যেহেতু একাই ল্যান্ডিংটি উনি করছেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিও আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। পুকুরে যাবেই যাবে। হ্যাঁ, বাবনান বাবনান আর ইয়ে মাতাল, মাতাল তো যাচ্ছি কালকে, বাবনানও যাও। বাবনানে মাছ প্রচুর দিয়েছে, দু টন মতো মাছ পড়েছিল জালে। আবার এখানে আছে 8 তারিখ। ওরই মধ্যে ছাতু হবে, ছাতু কি প্লেন ছাতু অল্প আছে বসে থাক, বসে ভালো বলছি বসে থাকবো কি একটা দুটো ধরবো সলিড ধরবো। ওদিকে উপর জুড়ে যাই।
আর কুড়িয়ে বঞ্চি দিলে গেছে ঠাকুর পাপ দেবে ৪০টা ওজন বেশি হয়ে যাবে। ও পাশে একটা দারুণ তুলেছি, বিশাল বড়। কোথায় ছিল ওই সিটটাই বোধ হয় না, উঠলো এইটুকু একটা উঠলো না, ওইখানে না বড় ওই বড় হিসেবে, ওটা তো বড়টা, এটা তো আপনাদের সিটে ওপার থেকে গিয়ে তুললেন। চেটোর মতো একটা উঠেছিল ওইখানে, তিন চারটে ছিপ জড়িয়ে। আমি আবার ওইখানে বলছিলাম যে আর তোমরা আসবে না, বাড়ির মেয়ে ছেলেগুলো খচে গেছে গিয়ে তোমাদের এই কন্ডিশন দেখে। এরপরে কোথায় যাচ্ছ ভাই? আমি যাচ্ছি ঝাঁটা নিয়ে। আপনার ছেড়ে গেছে দাদা? ছোট কাতলাটা ছিল না, না ছিল না গত এই মাছটা, গত এর থেকে আরো দুটো সাইজ টেপে বড় ছিল মাছগুলো, ছোট বলতে।